আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে বিশ হাজার টাকা এবং এই বাজেটে ভালো ডিজাইন এবং বিল কোয়ালিটির সাথে ভালো একটি গেমিং স্মার্টফোন নিতে চাচ্ছেন এবং ভালো ক্যামেরা সেট আপ চাচ্ছেন তাহলে আপনার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি বিশেষ করে আপনি যদি ফাইভ জি একটি গেমিং স্মার্টফোন নিতে চান তাহলে এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কেননা আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি নাইন ফাইভ জি স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেলসে আলোচনা করতে চাচ্ছি কেননা এই স্মার্টফোনটি আমরা বিশ হাজার টাকার আশেপাশেই দেখতে পাই তো অবশ্যই নিশ্চয়ই

তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কনটেন্ট হিসেবে তো এবার যদি আসা যায় স্মার্টফোনটিতে তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বোনেট ম্যাটেরিয়াল যে কিনা ম্যাট ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে তো দাগ লেগে যাওয়ার কোনো কিন্তু ভয় নেই তো অবশ্যই ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে কিন্তু যথেষ্ট ভালোই মনে হয়েছে এবং এই ফোনটির ওই রোদে যাচ্ছে ওয়ান হান্ড্রেড এইট্টি এইট গ্রাম এবং থিকনেস এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার তো যথেষ্ট আমরা হালকা এবং পাতলাই কিন্তু এই স্মার্টফোনটি দেখতে পারবো তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তো ভালোই লেগেছে আমার আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ফোনটির পোর্টস এবং বাটনে আসলে সকল ধরনের পোর্টস এবং বাটনে কিন্তু দেখতে পারবো শুধুমাত্র এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সলেশনটা কিন্তু উপরে মিসিং থাকছে তো টিপল কার্ড স্বর্ণ কিন্তু থাকছে তো এবার যদি আসা যায় এই ফোনটির ডিসপ্লে সেকশনে তো সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল দেখতে পারবো চ্যারি রেজলুশন ফোর এইচডি প্লাস সাথে থাকছে নাইনটি হার্স রিবেস্টেড সিক্স হান্ড্রেড বেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে পান্ডা গ্লাস তো অবশ্যই এখানে আমরা কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস যথেষ্ট কিন্তু ভালোই দেখতে পারবো এবং সানলাইটের ভিজিবিলিটি কিন্তু এ বাজটা ঠিকঠাকই রয়েছে তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে তো অ্যান্ড্রয়েড ভার্সন এলেভেনের সাথে রিয়েলমি ওয়াই টু পয়েন্ট জিরো দেখতে পারবো তো আপডেটে অবশ্য অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভের সাথে রিয়েলমি ওয়াই থ্রি পয়েন্ট জিরো থাকছে এবং সিক্সএ হিসেবে থাকছে মিডিয়াটিক সিটি এইট টেন ফাইভ জি যেটি কিনা সিক্সএনএম আর্কিটেকচারের একটি অক্টোবর প্রসেসর যা সর্বোচ্চ ক্লোক স্পিড টু পয়েন্ট ফোর গিগার্স জিপু জি ফিফটি সেভেন এমসি টু তো অবশ্যই এই সিপসেটি কিন্তু আমরা যথেষ্ট পাওয়ারফুল চিপসেট তা আমরা সকলেই জানি তো মিডিটিক জি নাইনটি ফাইভ জি নাইনটি সিক্সের থেকে কিন্তু বেটার পারফরমেন্স পেয়ে যাবো এই স্মার্টফোনটি থেকে এবং অন্তত বেড স্কোরটা দেখতেই পাচ্ছেন প্রায় চার লাখের কাছাকাছি তো অবশ্যই যারা কিনা গেমার রয়েছেন চোখ বন্ধ করে কিন্তু আমি এই স্মার্টফোনটি আপনাদের সাজেস্ট করবো তো পাবজি আমরা সর্বোচ্চ ফোরটি এফ পিসে করতে পারলেও এখানে ফ্রেম ডক ল্যাক বা হিটিং প্রবলেম এগুলো কিন্তু হতে যাচ্ছে না তো কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু পেয়ে যাব স্মার্টফোনটি থেকে এবং থাকার কারণে কিন্তু কিন্তু গেমিং আমরা যথেষ্ট ভালো দেখতে এবং থাকছে তো অবশ্যই এই স্মার্টফোনটি দিয়ে কিন্তু গেমগুলো কিন্তু আমরা যথেষ্ট ভালোভাবে প্লে করতে পারবো তো যারা গেমার রয়েছেন এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন এবং চোখ বন্ধ করে কিন্তু পার্সেস করতে পারেন এবং এখানে দেখতে পারবো আমরা এলপিডি ডিএফ র্যাম এবং স্টোরেজ টাইপ ইউপিএস টু পয়েন্ট ওয়ান তো ডাটা রিড এবং রাইট হবে যথেষ্ট ফাস্ট স্প্রিটে এবং অ্যাপ ওপেন এবং ক্লোজ কিন্তু যথেষ্ট ফাস্টে স্পিডে আমরা দেখতে পাচ্ছি এবং কিছু এখানে আজ কিছু অ্যাপ রয়েছে তো এগুলোকে আমরা আবার অনিষ্ঠ করতে পারবো তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরাটি ফোরটি এইট মেগাপিক্সেল যার অ্যাপোচের ভুল ওয়ান পয়েন্ট এইট সাদ্সে টু মেগাপিক্সেল ডেপ এবং টু মেগাপিক্সেল ম্যাক্রোলেস তো স্মার্টফোনটির মেন ক্যামেরা দিয়ে আমরা টেন পি থার্টি এফএসের সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং মেন ক্যামেরার যে পিকচারগুলো দেখতেই পাচ্ছেন তো ডিটেলস ডাইনামিক রিন্স কালার যথেষ্ট ভালোভাবেই কিন্তু এখানে ব্যালেন্স করেছে তো অবশ্যই এই স্মার্ট ফোনটি থেকে কিন্তু আমরা ভালো পিকচারই ক্লিক করতে পারবো তো পিকচারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ফোনটির ফন্ডে দেখতে পারবো আমরা সিক্সটিন পিক্সেল সেলফি ক্যামেরা যেটা দিয়েও আবার টেনেডিপি থার্টি এফএসের সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির কমন ফিচার্সে তো এখানে আমরা সকল ধরনের কানেকটিভিটির সাথে সকল ধরনের সেন্সর দেখতে পারবো এবং সিকিউর হিসেবে দেখতে পারবো সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটি কিনা যথেষ্ট ফাস্টের স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে সাইড থাকছে ফাইভ থাউজেন্ড মিলি এমপের ব্যাটারি যেটি কিনা এইট টু ফাস্ট চার্জিং সাপোর্টেড তো এই স্মার্টফোনটিতে আমরা পাওয়ার পেশেন্ট চিপসেট দেখতে পারবো তো এই জন্য অবশ্যই ব্যাটারি ব্যাকআপও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো এবং জিরো টু হানড্রেড আমরা দু ঘন্টার আশেপাশেই কিন্তু চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো এবং এই ফোনটি আমরা দেখতে পারবো মোট দুটি কালার ভেরিয়েন্টে হোয়াইট এবং ব্ল্যাক তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির প্রাইসে তো এই স্মার্টফোনটির ছয় জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টটি আমরা একুশ হাজার টাকার আশেপাশেই কিন্তু দেখতে পারবো তো এবার যদি আসা যে এই স্মার্ট ফোনটি এইবার নেওয়া উচিত না তো এই ফোনটি যদি আমরা পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলি তো নেগেটিভ দিকটা আসতে এখানে অবশ্যই সেকেন্ডারি নয়েজ ক্যান্সুলেশনটা মিসিং থাকছে এবং ফাইভ জি ফ্যান হলেও এখানে কিন্তু মাত্র পাঁচটা ফাইভ জি ব্যান্ড দিয়েছে তো অবশ্যই এখানে যদি আর একটু বেঁচে থাকতো তাহলে কিন্তু ভালো হতে পারতো এবং এখানে কিন্তু নাইনটি হার্স লিপিসার থাকছে ডিসপ্লেতে তো এখানে ওয়ান টোয়েন্টি হার্চ থাকলে বেটার হতে পারতো এবং এখানে এই টেন ওয়ার চার্জিং অ্যাডাপ্টার দেখতে পারবো তো থাকলে থ্রি আওয়ার থাকলে কিন্তু এক কথায় সেরে হতে পারতো তো অবশ্যই থাকা উচিত ছিল তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির পজিটিভ সাইডে তো এখানে কিন্তু আমরা ভালো ডিজাইন এবং বিল কোর্নটির সাথে গেমিং পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো এই স্মার্টফোনটি থেকে এবং ক্যামেরা কোয়ালিটিও কিন্তু এই ফোনটি যথেষ্ট ভালোই হতে যাচ্ছে এবং এটি কিন্তু একটি ফাইভ স্প্যান তো অবশ্যই যারা কিনা গেমার রয়েছেন ফাইভ জি স্মার্টফোন নিতে চাচ্ছেন ভালো ডিজাইন এবং বিল কোয়ারটি চাচ্ছেন তো তারা কিন্তু চোখ বন্ধ করে স্মার্টফোনটিকে নিতে পারেন একুশ হাজার টাকা বাজেটে তো এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য সো সোভিওর দেখাচ্ছে শীঘ্রই নতুন কোন ভিডিও নেই